ইভেলিনি নানা গুঞ্জনের মধ্যে নতুন একটা মারাত্মক গুঞ্জন সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চারিদিকে একটাই রব, ইভেলির সদস্যরা পালিয়ে গেছেন, ইভেলির যে প্রধান কার্যালয় ছিল সেটি নাকি বন্ধ হয়ে গেছে, এমন নানা গুজব কিংবা গুঞ্জন যেটি বলুন না কেন সেটি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আসল ঘটনা কি, ইভেলি কি বন্ধ হয়ে গেছে কিনা, এবং এখানকার প্রধান কার্যালয় সেখানকার অবস্থা কি, এখানে কি চলছে এবং কর্মকর্তারা কি বলছেন সেটি আমরা জানতে এসেছি। আমরা একটু ভেতরে যেতে চাই। আপনি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত হতে থাকুন, এবং ইভেলির প্রধান কার্যালয় আমি রয়েছি টিমের পক্ষ থেকে, এবং আমরা আসলে জানার চেষ্টা করছি যে ইভেলিতে আসলে কি হচ্ছে এবং এখানকার প্রধান প্রধান ব্যাপারগুলো কি, এবং এই মুহূর্তে কর্মকর্তারা কি বলছেন। একটু আগে বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীর সঙ্গে আমি কথা বলেছি, এবং তারা যেটি আমাকে বলেছেন যে কর্মকর্তারা তাদেরকে বলে দিয়েছেন ঈদের পরে প্রধান কার্যালয়টা খুলবে, এটি তাদের দাবি। এবং সেই দাবিটা তারা যেটি করছে, নিরাপত্তা কর্মীরা যেটি বলছেন যে প্রতিদিন তাদের এখানে বেশ মানুষজন আসছেন, অনেক মানুষজন এসছে, তাদেরকে জিজ্ঞেস করছে কবে অফিস খুলবে, কি হবে, আসলে ইভেলির টাকা তারা ফেরত পাবেন কি না, কিংবা যারা পণ্য পাবেন তারা সেই পণ্যগুলো পাবেন কি না, আসল সত্যটা কি, এটি জানতে অনেক মানুষ এসছে। এবং গতকাল বেশ কয়েকজন মানুষকে আমি স্ট্যাটাস দিতে দেখেছি যে তারা টাকার জন্য এখানে এসেছিলেন, এবং তারা ফেসবুকে লিখেছেন যে ইভেলির কেউ তাদের ফোন ধরছেন না, এবং কল সেন্টারে কল করলেও তাদের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছেন না, এবং কার্যালয়টা বন্ধ রয়েছে এটি তাদেরকে বলা হচ্ছে। এবং এর পরে যেটি হয়েছে, আজকে সকালের একটু পরে কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে যে এখানে সাধারণ মানুষ ভিড় করছেন এবং কার্যালয়টা বন্ধ রয়েছে, এবং সেটি কিন্তু চারিদিকে চাউর হয়ে গেছে যে এটি পালিয়ে যাচ্ছে। আসলে ঘটনাকে কিন্তু এখানকার যে নিরাপত্তা কর্মী রয়েছেন, এমনিতে শুক্রবার অফিসটা বন্ধ থাকে, এমনিতেও অন্যান্য যে শুক্রবার ছিল বা যে শুক্রবারগুলো এসেছে এর আগে এখানে যারা দায়িত্ব পালন করেছেন তারা আমাকে যেটি বলেছেন, এমনিতে শুক্রবার অফিস বন্ধ থাকে, এবং এবার যেটি হয়েছে লকডাউন শুরু হওয়ার পর থেকে এই প্রধান কার্যালয়টা বন্ধ রয়েছে। একটা নোটিশ আমি দেখেছি, সেই নোটিসে লেখা রয়েছে হোম অফিস চালু রয়েছে এবং সব কর্মীরা বাসা থেকে কাজ করছেন। আমি ইভেলির একজন কল সেন্টারের একজন কর্মীর সঙ্গে আমি কথা বলেছি, তিনি নাম প্রকাশ না করার শর্তে আমাকে গতকালও তিনি বলেছিলেন যে তারা কল সেন্টারে কাজ করছেন এবং কল রিসিভ করছেন, তবে অসংখ্য মানুষ আমাদেরকে আবার বিপরীত দিকে অভিযোগ করছেন যে তাদের ফোন কিন্তু ধরা হচ্ছে না। সেই কর্মী আমাকে জানিয়েছেন, তিনি একজন নারী কর্মী, তিনি আমাকে বলেছেন যে গ্রাহকের কাছ থেকে গালি খেতে খেতে অকথ্য ভাষায় তাদের গালাগাল করা হচ্ছে, তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। যারা পণ্য পাবেন, যারা অনেক টাকা, যারা লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন, তারা প্রতিদিন তাদের ফোন করছেন, অফিস বন্ধ পেয়ে তাদেরকে বেশি বেশি ফোন করা হচ্ছে, এবং অনেক মানুষের ভেতরে তাদের অকথ্য ভাষায় তাদেরকে গালাগাল করছেন, এবং অনেকে চাকরি ছেড়ে দেওয়ার একটা চিন্তাভাবনা করছেন। আমাকে সে কর্মী যেটি বলেছেন আমাকে, তিনি বলেছেন ঈদের পরে তিনি চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছেন, এই কারণেই যেসব গ্রাহক রয়েছেন ইভেলির তাদের কাছ থেকে গালাগাল তারা হজম করছেন। এবং আজকে আমি দেখলাম এখানকার কিন্তু প্রত্যেকটা ভবন রুম ইভেলির কিন্তু তালা দিয়ে বন্ধ করা, যেটি হয় এত বড় একটা প্রতিষ্ঠান, যেটি ই কমার্স প্রতিষ্ঠান বলি, বাংলাদেশে যাদের প্রচুর গ্রাহক রয়েছে, অন্তত শুক্রবার হলো এই ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে একটা দুটো রুম তো খোলা থাকার কথা, এক দুজন কর্মকর্তা থাকার কথা, কিন্তু সেই কর্মকর্তারা কিন্তু আজকে এখানে কেউ নেই, একদম শুনশান নিরবতা। এখানকার যে নিরাপত্তা রক্ষী আমার সঙ্গে কথা বলেছেন, আমি তাদের কাছ থেকে নানাভাবে জানার চেষ্টা করেছি যে ইভেলির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে আসলে কী বলার চেষ্টা করেছেন। আমি একটু ভেতরের দিকে যেতে চাই এবং এখানকার পরিস্থিতিটা দেখাচ্ছি। তাদেরকে বলেছেন যে ঈদের পরে অফিসটা খুলবে, এটি হচ্ছে তাদের পক্ষ থেকে দাবি, এবং সেই দাবির কথাটা আমরা আপনাদেরকে জানাচ্ছি। এখন এখানে আসলে সত্য কি, আসলে মিথ্যে কি, সেটি আপনাদের দর্শক বুঝে নিতে হবে। এবং দেখুন সব কিছু কিন্তু বন্ধ, অনেক একটু আগে একজন মানুষ এসেছিলেন, তিনি কয়েক লক্ষ টাকা পাবেন ইভেলির কাছে, এবং তার মনটা দেখলাম খুব হতাশ হয়ে রয়েছেন, এবং সর্বস্ব তিনি বিনিয়োগ করেছেন এই ইভেলিতে। এরপরে ইভেলির যে দেনা হয়েছে এবং অসংখ্য কোটি কোটি টাকা মানুষ ইভেলির কাছে পাবে, এবং সেই যে খবরগুলো চারদিকে চাউর হয়েছে, সেই চাউর হওয়ার পরে কিন্তু যারা টাকা পেতেন এবং যারা মানে পাওনাদার, যারা আমরা যেটিকে বলি, যারা গ্রাহক রয়েছেন, তারা কিন্তু একদম অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং তারা ভয় কাজ করছে তাদের ভেতরে। এই ধরনের ব্যবসায় একটি প্রতিষ্ঠানের জন্য এখানেই সবথেকে বড় ঝুঁকি, যখন চারদিকে অনেক খবর রটে যায়, যখন অনেক গুঞ্জন ছড়িয়ে পড়ে, তখন যারা টাকা পাবেন তারা কিন্তু চলে আসেন, এবং যেটি হয় যে এই টাকার জন্য তারা চাপ দিতে থাকেন। দেখুন আমি তালাটা একটু দেখাতে চাই, এখানে তালা বন্ধ রয়েছে, আমি তালাটা একটু দেখাতে চাই। এখানে বড় একটা তালা দিয়ে ইভেলি কার্যালয়টা কিন্তু আপাতত বন্ধ রয়েছে, একটা নোটিশ রয়েছে, আমি একটু নোটিশটা আপনাদেরকে দেখাতে, আপনি লাইভটা শেয়ার করে দিন, তাহলে কিন্তু আপনার যারা বন্ধু রয়েছে তারা কিন্তু এটি দেখতে পারবেন এবং সতর্ক হতে পারবেন। সবাই একটু দ্রুত শেয়ার করুন এবং কমেন্ট করতে থাকুন। আমি অমৃত রয়েছে আপনাদের সঙ্গে, আমি চেষ্টা করছি যে
এখানকার প্রকৃত অবস্থাটা আপনাদেরকে তুলে ধরার জন্য। নোটিশটা কি লেখা রয়েছে আমি একটু পড়ে শোনাতে চাই। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-19 বিস্তার রোধে বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউনের জন্য ভ্যালি হোম অফিস চলমান রয়েছে। সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটা এই যে এবং বন্ধ, আমরা ভেতরে ঢুকতে পারছি না, আমরা একটু বাইরের দিকে যেতে চাই। বাইরে পরিবেশটা কেমন, এখানে কারাগার রয়েছেন সেটা একটু আমরা আপনাদেরকে জানাচ্ছি। এখানকার একজন নিরাপত্তা কর্মী এখন থেকে প্রায় এক ঘন্টা আগে আমাকে যেটা বলেছেন, ইভালির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বলে দিয়েছেন বা তাদেরকে বলে দিয়েছে ঈদের পর অফিসটা খুলবে। দেখুন, লকডাউনের যে বিষয়টা গেল এবং তারপরে কিন্তু যেটি হয়েছে, অফিস কিন্তু গতকাল থেকে খুলেছে বেসরকারি অফিস টুকটাক করে বা অল্প বিস্তারে, কিন্তু ইভ্যালি কিন্তু এখনও তাদের অফিসটা খোলেনি। এবং এটি একটি বার্তা এবং এটি একটি শঙ্কার বিষয়, এত দিনের এক লকডাউন গেল, তারপরে ও অন্য সব অফিস যখন অন্য সব অফিসের কর্মকর্তারা যখন অফিস খোলার জন্য মুখিয়েছিলেন, নানা ধরনের কাজ থাকে, এত বড় একটা অফিস, এত বড় বা এত কর্মকর্তা তাদের এখানে রয়েছে, সবাই তো নিশ্চয়ই অফিস খুলতে মুখিয়ে থাকবে, কিন্তু ইভ্যালি কী করেছে, গতকাল কিন্তু তার অফিস খোলেননি। এবং আজকে শুক্রবার, সেই শুক্রবার হয়তো বন্ধ, সাধারণ শুক্রবারে তার অফিস বন্ধ রাখে, তাদের সব কিছু বন্ধ থাকে এবং সেই স্বাভাবিকভাবে সেটি বন্ধ রয়েছে। এবং কী হয়েছে, গণমাধ্যমে যখন এই খবরগুলো ছড়িয়ে পড়েছে তখন কিন্তু সাধারণ মানুষের ভিতরে চিন্তা দেখা দিয়েছে। গতকাল অসংখ্য মানুষ এখানে ভিড় করেছিলেন, আজকেও কয়েকজন এসেছিলেন, তবে আজকে সংখ্যাটা কম, কারণ ইভ্যালির যারা গ্রাহক রয়েছেন তারা জানেন যে শুক্রবারে এমনিতে অফিস বন্ধ থাকে। এখানকার নিরাপত্তা কর্মীরা তারা শঙ্কা প্রকাশ করছেন আগামীকাল এখানে আরও অনেক বেশি মানুষের উপস্থিতি মিলতে পারে। ইভ্যালির যে প্রধান কার্যালয় রয়েছে ধানমন্ডি সোহানবাগ থেকে, সেখান থেকে সরাসরি আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং এখানকার পরিস্থিতিটা দেখাচ্ছি। এবং এখানে আমি দেখালাম যে একটু আগে যারা এই মুহূর্তে আমার সঙ্গে এসে যুক্ত হয়েছেন, যে তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং অনেক মানুষের টাকা কিন্তু পাওনা রয়েছে। আমাকে যারা কমেন্ট করছেন, আমি সবার কমেন্টগুলো একটু পড়তে চাই, যেহেতু আমরা প্রতিদিন সব লাইভগুলোকে করে থাকি। আপনি কি মনে করছেন, ইভ্যালি কি আর ফিরতে পারবে এবং ইভ্যালির কর্মকাণ্ড সম্পর্কে আপনার ধারণা কী? এখানকার আমার কাছে যে তথ্যটি রয়েছে, আমি কয়েকজন দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা কথা বলতে চাননি। কল সেন্টারে কর্মরত একজন কর্মীর সঙ্গে আমি কথা বলেছি, তিনি নাম প্রকাশ না করার শর্তে আমাকে যেটি বলেছেন, হ্যাঁ, তাদের কল সেন্টারটা চালু রয়েছে, তারা বাসা থেকে কাজ করছেন, তবে অনেক ফোন তারা ধরতে পারছেন না। এই ফোনটা ধরতে না পারার কারণে সাধারণ মানুষের উদ্বেগটা আসলে বেড়েছে। এবং এখানকার একজন নিরাপত্তা কর্মী, তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এবং আমি দেখেছি যে যারা মানুষ আসছে, যে সমস্ত গ্রাহকেরা সাধারণ মানুষ তাদের কাছে খবর নিতে আসছে, তাদেরকে তিনি বলে দিচ্ছেন যে ঈদের পরে অফিসটা খুলবে। এখন হচ্ছে এটি ইভ্যালির পক্ষ থেকে একটা বার্তা, ঈদের পরে অফিসটা খুলবে। একটু আগে যে কথা বলছিলাম, দীর্ঘ একটা লকডাউন গেল, কঠোর বিধিনিষেধ গেল, এরপরে অন্যান্য অফিসগুলো যখন খুলে গেছে, ইভ্যালি কিন্তু খোলেনি। এটি একটি শঙ্কার জায়গা, এটি কিন্তু একটা বার্তা বহন করে এবং কর্মকর্তারা বলছেন ঈদের পরে কিন্তু অফিসটা খুলবে। আপনি শেয়ার করতে থাকুন এবং আপনি কি ভাবছেন, আচ্ছা, কারো অর্ডার রয়েছে কি না, কারো কোনো পাওনা রয়েছে কি না ইভ্যালির কাছে, আপনি সেটি লিখে জানাতে পারেন, আমি রয়েছি আপনাদের সঙ্গে। আচ্ছা, রিফাত আহমেদ, তিনি বলছেন কতটুকু সঠিক নিউজ, সেই কতটুকু সঠিক নিউজ সেটি দেখাতে কিন্তু আমি এখানে এসেছি এবং এখানে পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখান থেকে যা যা আমি শুনেছি, ইভ্যালির কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি, নিরাপত্তা রক্ষী যারা আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা আমাকে কী জানিয়েছেন, এবং বড় একটা তালা দেওয়া একটা দৃশ্য আপনাদেরকে দেখালাম, এটি একটা বার্তা। আচ্ছা, এবং আমরা আরেকটু যেতে চাই এবং সেই তালা দেওয়া সেই দৃশ্যটার দিকে, এবং আপনারা লিখতে থাকুন আমাদেরকে। আচ্ছা, এমডি রাব্বুল আলী আমাদের সঙ্গে আছেন, পারভেজ শেখ আছেন, তিনি বলছেন আমি আর 4 মাস অর্ডার দিয়েছি, এখনও দেয় না। অ্যাডভোকেট কামরুজ্জামান প্রদীপ আছেন, অতি লোভী কিছু লোকজন প্রতারকের খপ্পরে পড়েছে, তিনি এটি মনে করছেন, এটি তার ব্যক্তিগত মন্তব্য। কামরুজ্জামান বলছেন এটাই সত্য। এমডি এসজে, তিনি বলছেন যে, আচ্ছা, তিনি আমাদের সঙ্গে আছেন, শফিকুল কাপাসিয়া আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি উজ্জ্বল মিয়া, তিনি বলছেন উচিত কাজ করেছে, বাংলাদেশের লোকজনকে বারবার ঠকাতে মজা লাগে। দেখুন এই যে ভ্যালির তালাটা, ইভ্যালির লম্বা একটা তালা দেওয়া, এমনিতে শুক্রবার একটি বন্ধ থাকে, কিন্তু এত বড় তালা সম্ভবত দেওয়া থাকে না। এবং এই যে এখান থেকে যেটা 3-4 ফ্লোর ইভ্যালির দখলে রয়েছে, এখানে ইভ্যালির স্টিকার রয়েছে, একটা নোটিশ রয়েছে, সেখানে কারো স্বাক্ষর নেই, কে নোটিশটা ঝুলিয়েছেন সেটি কোনো বলা নেই, তবে বলা হচ্ছে যে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-19 বিস্তার রোধে বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউনের জন্য ইভ্যালি হোম অফিস চলমান রয়েছে। সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ। এখন বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউন কিন্তু উঠে গেছে, বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউন উঠে গেছে, তারপরেও কিন্তু ইভ্যালি অফিসটা খোলেনি এবং এটি একটা শঙ্কার জায়গা,
এটি একটা বার্তা। এবং আমরা এখানে এসেছি সাধারণ মানুষ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, অনেক ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন যারা এই ভ্যালির সঙ্গে ব্যবসা করেন, তারা আমাকে একটু আগে তাদের শঙ্কার কথা জানাচ্ছিলেন। আপনি কি ভাবছেন এবং আপনার মতামতগুলো আমরা জানতে চাই। মনিরুজ্জামান বলছেন আর কোনো দিন খুলবেও না হয়তো। আচ্ছা, তারা বলছে ঈদের পরে খুলবে, দেখা যাক সেটা কী হয়। এমডি সৈকত আহমেদ তিনি বলছে অবশ্যই সে নিউজটা সত্যি হলো। আচ্ছা, আমাদের সঙ্গে আরও আছেন একজন জাভেদ পারভেজ, ই ভ্যালির কার্যালয় বন্ধ, হটলাইনও সাড়া মিলছে না। আচ্ছা, হটলাইনের একজন কর্মী আমাকে অফলাইনে আমাকে বলেছেন, আমি তার সঙ্গে ফোনের মাধ্যমে, তার ব্যক্তিগত ফোনের মাধ্যমে কথা বলেছি, তিনি বলছেন তারা ফোন ধরার চেষ্টা করছেন তবে তারা অতিষ্ঠ হয়ে গেছেন। গ্রাহকদের হুমকি, গ্রাহকদের গালি গালা, যখত্থ ভাষায় তাদের উপর একটা মানসিক একটা নির্যাতন সৃষ্টি হয়েছে। এবং অনেকেই ইভালি যারা কল সেন্টারে চাকরি করেন তারা কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা সেই চেষ্টা রয়েছেন। আচ্ছা, পারভেজ শেখ আমাদের সঙ্গে, শফিকুল কাপাসিয়া আছে আমাদের সঙ্গে, খুব ভালো, এত লোভ কেন। আচ্ছা, ইভ্যালি, তবে ইভ্যালি যেটি বলছে যে তারা কিন্তু চেষ্টা করছে, ইভ্যালি বলছে কোনো গ্রাহকের টাকা মার যাবে না, টাকা তারা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাদের যে ক্ষতিটা ছিল লকডাউনের কারণে, একজন নিরাপত্তা কর্মী তিনি আমাকে বলেছেন যে লকডাউনের কারণে তারা মালগুলো আনতে পারছিলেন না এবং সে কারণে এই মালগুলো তারা আনতে পারছিলেন না বিধায় তারা যেটি হচ্ছিলো যে দিতে পারছিলেন না। এবং এটি এটি কতটুকু সম্ভব বা কতটুকু এটি সত্য সেটি কিন্তু একটা প্রশ্ন রাখে। এবং সেটি নিশ্চয়ই আমাদের যারা দর্শক রয়েছেন তারা বুঝতে পারবেন। আমি অসংখ্য মানুষের উদ্বিগ্ন মুখ দেখেছি বাইরে যারা কথা বলেছেন এবং যারা বলছেন তারা টাকা পাবেন কি না সেটি তাদের চিন্তা, বিশেষ করে লকডাউন, এমনিতে সবার ব্যবসার অবস্থা খারাপ। এরপরে লকডাউনের অর্থনৈতিক অবস্থা যখন মানুষের খারাপ তখন এতগুলো টাকা ইভ্যালির কাছে তাদের আটকা পড়েছে। এবং ইভ্যালি কিন্তু যারা শীর্ষস্থানে কর্মকর্তারা রয়েছেন তারা যতই বারবার আশ্বাস দিক না কেন এতে কিন্তু একটা চিন্তা তাদের বাড়ছে। এবং কয়েকদিন আগে যে খবরটা চালু হয়েছে, ইভ্যালির মোট সম্পদ যত তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু তাদের দেনা। আমরা এখানে রয়েছি যখন ইভ্যালি কিন্তু অনেক প্রতিষ্ঠানের সঙ্গে তাদের স্পন্সরশিপে গেছে, অনেক নামি দামি প্রতিষ্ঠানকে তাদের সঙ্গে যুক্ত করেছে, অনেক তারকা তাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বেশ কয়েকজন নামী তারকা বাংলাদেশে তাদের সঙ্গে যুক্ত হয়। এবং তারা এখনও নিশ্চয়ই চিন্তায় পড়ছেন ইভ্যালির এই দেনাগুলো দেখে। এবং ইভ্যালির কর্মকর্তারা যেটা আমাকে একটু আগে বলেছেন, ঈদের পরে অফিসটা খুলবে। এটি হচ্ছে এখন পর্যন্ত কতটুকু সত্যি হয় সেটি কিন্তু আমরা দেখতে এসেছি। এবং এখনকার যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আমাকে যেটি বলছেন যে একটু আগে একজন ব্যবসার সঙ্গে আমার কথা হচ্ছিলো, আচ্ছা আপনারা আমার, তিনি যেটি বলেছেন যে তিনি কয়েক লক্ষ টাকা পাবেন এবং তিনি গতকালও এসেছিলেন, কাউকে পাননি। আমি গতকাল বেশ কয়েকজন স্ট্যাটাস দেখেছি, আজকে কয়েকটা খবর হয়েছে, নিউজ অ্যান্ড সে খবর কিন্তু করেছে। এবং এখন পর্যন্ত যে তথ্য নিরাপত্তা কর্মীদের মাধ্যমে ইভ্যালির কর্মকর্তারা সাধারণ মানুষকে বলাচ্ছেন ঈদের পরে তাদের প্রধান কার্যালয় খুলবে। এবং এটি কতটুকু সত্য বা কতটুকু বাস্তবে পরিণত হয় সেটি দেখবার জন্য কিন্তু অপেক্ষা রয়েছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু ইভ্যালির সঙ্গে সবসময় যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের এই সমস্যাগুলো কীভাবে কাটিয়ে ওঠা যায় আর সেটি কিন্তু তারা চেষ্টা করছেন। এবং ইভ্যালির যিনি সিইও রয়েছেন তিনি কিন্তু যেটি বলেছেন যে তিনিও বলেছেন তাদের কল সেন্টার চালু রয়েছে, তাদের কল সেন্টার চালু রয়েছে এবং তারা কয়েকজন হয়তো ফোন ধরতে পারছেন, অসংখ্য মানুষ যেহেতু ফোন করছেন চারদিকে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিন্তু সাধারণ মানুষ যারা অনেক কষ্টের টাকা তাদের একদম মাথার ঘাম পায়ে ফেলে যে তাদের পুঁজি করা টাকা সেটি কিন্তু তারা ইভ্যালিতে বিনিয়োগ করেছেন। এবং আমি এমনও একজন যুবককে চিনি যিনি বয়সে অল্প, মোহাম্মদপুরে যার বাসা, তিনি ব্যবসা করেন, ইভ্যালির সঙ্গে তার 30-40 লাখ টাকার ব্যবসা রয়েছে এবং সেই টাকাগুলো কিন্তু ইভ্যালিতে তার রয়েছে। এবং কবে নাগাদ ফেরত পাবেন সেটি কিন্তু তার কাছে অনিশ্চিত এবং তিনি কিন্তু একটা শঙ্কায় পড়েছেন এটা ভেবে যে সেই টাকাগুলো তিনি ফেরত পাবেন কি না। আমার সঙ্গে হয়তো অনেকেই দেখছেন কিংবা পরে দেখবেন যারা ইভ্যালির সঙ্গে ব্যবসা রয়েছে এবং নিশ্চয়ই সরকারের কাছে তাদের একটা দাবি থাকবে যে তাদের টাকাগুলো যেন ঠিকঠাক তারা পান। আমরা একটু বাইরের দিকে যেতে চাই, এবং আপনাদের কমেন্টগুলো আমি পড়ছি, অসংখ্য মানুষ আমাকে কমেন্ট করছেন, আমি সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি। এখানে দেখানোর চেষ্টা করছি ইভ্যালির রুমটা কোন অবস্থায় রয়েছে এবং বন্ধ রয়েছে আসলে। এবং সেই এবং যে সকাল থেকে বা কালকে থেকে যে খবরগুলো ছড়িয়েছে সেটি কতটুকু সত্য সেটি আমরা জানতে এসেছি। এবং জানতে এসে যা দেখলাম এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, তাদেরকে জানিয়ে দিই, এখানকার নিরাপত্তা কর্মী তিনি আমাকে বলেছেন ঈদের পরে খুলবে, এটি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বলে দিয়েছেন। এবং কল সেন্টারের একজন কর্মীর সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছে কল সেন্টার খোলা আছে কিন্তু অনেকের ফোন তারা ধরতে পারছেন না। প্রচুর মানুষ আমাকে দেখছেন এবং যুক্ত হচ্ছেন, আপনি লিখতে থাকুন কমেন্ট। একটু বাইরে যেতে চাই, নেটটা মনে হয় বাইরে গেলে ভালো পাবো। আচ্ছা, আমি একটু দেখতে চাই কে কে আমার সঙ্গে যুক্ত আছেন এবং কোথা থেকে আপনি আমাকে শুনছেন। আচ্ছা, আমার সঙ্গে যারা আছেন ইভ্যালিবল সো কল পেইড ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভুক্তভোগী, হ্যাঁ এটি কিন্তু
এটি কিন্তু একটা প্রশ্নের জায়গা, একটা শঙ্কার জায়গা। বিশেষ করে যেসব তারকারা, যাদের অসংখ্য মানুষ যাদের ফলো করেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে, তাদের মাধ্যমে অনেক মানুষ কিন্তু ইভালির প্রতি একটা ভরসা সৃষ্টি হয়েছিল এবং এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার তারা টাকা পেয়েছেন, তাদের উপর ভরসা করে অনেক মানুষ এখানে বিনিয়োগ করেছেন। এখন নিশ্চয়ই তাদের পক্ষ থেকে হয়তো কোনো বিবৃতি আসে কিনা সেটি আমরা দেখবার অপেক্ষায় রয়েছি এবং এই সাধারণ মানুষের টাকাগুলো কী হয় সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তবে সিইর যিনি ম্যানেজিং ডিরেক্টর কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা যেটি বলছেন যে তারা ঈদের পর অফিসটা খুলবে কিংবা লকডাউনের কারণে তাদের হোম অফিসটা চালু রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে লকডাউনটা কিন্তু শেষ হয়ে গেল, গতকালও কিন্তু অফিসটা খোলেনি। লকডাউনের পরে বেসরকারি অফিসগুলোর অনেক শুক্রবারে কিছু কিছু কর্মকর্তা আসছে, কিন্তু এখানে একজনও কোনো কর্মকর্তা নেই, বাইরে থেকে একদম শটার একটা তালা মারা। এটি একটা শঙ্কার একটা দৃশ্য এবং উৎকণ্ঠার একটা জায়গা। আপনি আমার সঙ্গে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আমাকে লিখে জানান এবং আপনার ভাবনার কথাগুলো ইভ্যালি নিয়ে আপনার মতামতটা কী সেটি আমাকে একটু জানান এবং আমি চেষ্টা করছি যে আপনাদের এই মন্তব্যগুলো সবাইকে জানানোর এবং আপনারা ইভ্যালি নিয়ে কী ভাবছেন সেটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনি দেখছেন newsarm.com.bg, সত্যের খোঁজ অপ্রতিরোধ্য। একটা ঘটনার পেছনের ঘটনা কী, একটা ঘটনার আসল ঘটনা কী সেটি আমরা সবসময় দর্শকদের পাঠককে জানানোর চেষ্টা করি এবং এখনকার পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে ইভ্যালি কর্মকর্তারা নিরাপত্তা কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষকে বলাচ্ছেন ঈদের পরে অফিসটা খুলবেন এবং সেটি সত্য হয় কি না সেটি আমরা জানার চেষ্টায় রয়েছি। এবং আপনি আমাকে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে লিখে যান। আমরা একটু বাইরে যেতে চাই, তাহলে আমার কমেন্ট পড়তে একটু সুবিধা হবে। একটু বাইরে থেকে আমরা কমেন্টটা পড়তে চাই এবং আমরা চেষ্টা করছি সবার কমেন্টগুলো পড়ার। এখানে যারা অনেক, আমরা বেশ কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি, তারা এসেছেন। আচ্ছা, আমরা আচ্ছা একজন মানুষকে আমরা পেয়েছি যার চেহারাটা আমরা দেখাবো না, আমরা ইভালের অফিসটা দেখাবো এবং তার বক্তব্যটা শুনবো। আপনি কয় টাকা পান এবং কেন এসেছেন এখানে? আমার এখানে ভাই দুইটি বাইক অর্ডার দেওয়া আছে। আচ্ছা, দুটি বাইক আমার হচ্ছে মে মাসের অর্ডার ছিল ভাই, একটু জোরে। হ্যাঁ, মে মাসের অর্ডার ছিল আর কি ভাই। এখন হচ্ছে ভাই এর জন্য কোনো ভাবে পাচ্ছি না, এখন অফিসে আসলাম, ফেসবুকে দেখতেছি যে ভাই অফিস নাকি অফ, এই জন্য দেখতে আসলাম, এসে তো দেখতেছি কোনো লোক নেই আর কি ভাই। আপনি কত টাকা পাবেন দুইটা বাইকের জন্য, কত টাকা অর্ডার দেবেন? এই 3,16,000 টাকা। আমি কোন মাসে আপনার অর্ডারটা পাওয়ার কথা ছিল? মানে মে মাসে অর্ডার ছিল, 45 দিনের দেওয়ার কথা ছিল আর কি। তাহলে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, তো এখন কি আপনার অর্ডারের তারিখ কিছু মানে পাওয়ার তারিখ চলে গেছে? মানে চলে যায়নি, বাট কাছাকাছি হয়েছে গেছে, কিন্তু যে খবর শুনতেছি এখন তো ইচ্ছা করলো বাসায় ওরকমভাবে শান্তিতে থাকতে পারতেছি না। আচ্ছা, দুইটা বাইক আপনি কি ব্যবসা করেন নাকি নিজের জন্য নাকি আত্মীয়স্বজন? না, একটা আমার জন্য, একটা আমার বড় ভাইয়ের জন্য। আচ্ছা, আমরা একজন তরুণকে পেলাম এখানে, তিনি এসেছেন, তিনি চেহারা দেখাতে চাচ্ছেন না এবং আমরা চেহারাটা দেখাচ্ছি না। তিনি যেটি বলছেন যে তিনি দুটো বাইক অর্ডার তার জন্য রয়েছে এবং হ্যাঁ উনি একটু দেখাচ্ছে এবং দুটো আইডি তিনি রয়েছে এবং তাকে যেটি বলা হয়েছে যে তিনি ফেসবুকে দেখেছেন এবং যে গুজবটা, যে গুঞ্জনটা ছড়িয়েছে সেই গুঞ্জন দেখে, ফেসবুকে তথ্য দেখে তিনি কিন্তু এখানে এসেছেন। আচ্ছা, তার আইডিটা আমরা একটু দেখবো। দেখুন, তার আইডিটা আমরা একটু দেখাতে চাই, তিনি তার চেহারা দেখাবে না এবং তার আইডির বিস্তারিত আমরা একটু দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমরা একটু দেখাচ্ছি, একটু ক্লোজ করে। হ্যাঁ, দেখেন, এটা হচ্ছে মে মাসে অর্ডার করা, 2,16,000 টাকা একটি, আরেকটি হচ্ছে যে আরেকটা হচ্ছে এক্স ব্লেড, এটাও মে মাসে একই দিনে অর্ডার করে 1,00,000 টাকা। আচ্ছা, মে মাসে দুটোই বিট করা, মে মাসে তিনি দুটো অর্ডার দেওয়া আছে যে 28 মে 29 মে দুটি আমি অর্ডার করেছি, 30 মে আমি গিয়ে মানে টাকা ফুল আমি গিয়ে পেড করে দিছি। আচ্ছা, তিনি মে মাসে দুটো বাইকের অর্ডার করেছেন এবং টাকা তিনি পেড করে দিয়েছেন। এরপর ইভ্যালি নিয়ে যে কথাগুলো ছড়াচ্ছে, যে খবরগুলো চারদিক থেকে আসছে, তিনি সেটা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তিনি দেখতে এসেছেন। তার সাথে বলে রাখি, এমনিতে শুক্রবারে যেটি হয় ইভ্যালির, কিন্তু শুক্রবারে যেটি হয় এমনিতে অফিস বন্ধ থাকে, কিন্তু এরপরে লকডাউনে শেষ হওয়ার পরে গতকাল স্বাভাবিকভাবে অফিস খোলার কথা ছিল, সেটি খোলেনি। এবং এখানকার যারা কর্মী নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন, তারা আমাকে যেটি বলেছেন যে ঈদের পরে অফিসটা খুলবে এবং তাদেরকে সেটি বলতে বলা হয়েছে এবং সাধারণ মানুষ যাদের খবর নিতে এসছেন এখানে, যারা তাদেরকে তারা বলে দিচ্ছেন যে ঈদের পর অফিসটা খুলবে। এখন আপনারা নানা জায়গা থেকে নানা তথ্য পাচ্ছেন, নানা কিছু শুনছেন যে ইভ্যালি পালিয়ে গেছে, ইভ্যালি বন্ধ হয়ে গেছে, আসল ঘটনা কী, আসল সত্যটা কী সেটি আমরা মূলত এখানে দেখতে এসেছি এবং একটা তালাবন্ধ আমরা দেখেছি। তবে এখানকার যারা নিরাপত্তা কর্মী তারা বারবার আমাদের যেটি বলেছেন ঈদের পরের কথাটা বলছেন এবং ইভ্যালির যিনি কল সেন্টারের একজন কর্মী রয়েছেন তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি নাম প্রকাশ না করার শর্তে আমাকে বলেছেন তাদের কল সেন্টারটা চালু রয়েছে তবে সবার ফোন তারা ধরতে পারছেন না এবং তারা যেটি হচ্ছে খুব চিন্তায় পড়েছেন এবং অসংখ্য মানুষ তাদেরকে গালিগালাজ করছেন ফোন দিয়ে, তারা খুব বিধ্বস্ত একটা অবস্থায় সময় পার করছেন। আপনি ল্যাপটপটা শেয়ার করে দিতে পারেন। এখানে একজন গ্রাহকের সঙ্গে আমরা কথা বললাম, তিনি নিজের চেহারা দেখাতে চাননি, আমরা তার বক্তব্য শুনলাম। আচ্ছা, আজাদ রকি তিনি বলছেন আমার একটা ফ্রিজ অর্ডার করা আছে ভাই, এইচকে
জনি বলছেন ঈদের পর তো আবার কঠোর লকডাউন, অফিস খুলবে কীভাবে? হ্যাঁ, সেটা হতে পারে, এটা চিন্তার জায়গা। আপনারা এভাবে পাল্টা প্রশ্ন করুন এবং আপনারা এভাবে পাল্টা প্রশ্ন করুন, আমাদেরকে জানাতে থাকুন এবং আপনারা কী ভাবছেন এবং আপনাদের ভাবনা জায়গাগুলো কি। মনিরুজ্জামান খোকন তিনি বলছেন আর কোনোদিনও খুলবে না হয়তো, এটা তার ব্যক্তিগত মন্তব্য, আমরা কিন্তু এই মন্তব্যটা এখনও করছি না। তবে যে শঙ্কা জায়গাটা সৃষ্টি হয়েছে, যে একটা বার্তা আমরা পাচ্ছি, সেই বার্তাটা আমরা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। শফিক আজিজি তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন লোভে পাপ, পাপের শেষ ইভ্যালি। তিনি এই মন্তব্য করেছেন, ঠিক ব্যক্তিগত কতগুলো মন্তব্য আমরা পাচ্ছি এবং সব আমরা চেষ্টা করছি গঠনমূলক আলোচনা করুন। আমরা কোনো আক্রোশ, কোনো আক্রমণাত্মক মন্তব্য কিন্তু দায় কিন্তু নিউজ অ্যান্ড দেবে না। আচ্ছা, আজাদ রকি আছেন, তিনি বলছেন ডাক্তার ইয়াসিন আহমেদ জি দিয়েছে। আচ্ছা, রিয়ান রিদিক আছেন, বাংলাদেশের মানুষের জন্য ঠিক আছে বেশি লোভ। আচ্ছা, তিনি বলছেন যে বাংলাদেশের মানুষ একটু বেশি লোভ করে এবং সে বেশি লোভের খপ্পরে পড়ে বেশি লাভের আশা তারা করেছিলেন, কিন্তু ইভ্যালি পক্ষ থেকে যেটি বলা হচ্ছে বারবার কিন্তু আশ্বস্ত করা হচ্ছে। তারা বলছেন ইভ্যালি যিনি সিইও আছে তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা গ্রাহকের টাকা মিটিয়ে দেবো এবং আমরা সব পাওনা শোধ করে দেবো। আপনারা জানেন দুদক থেকে ইভ্যালি যেন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা তাদের কিন্তু আরোপ করা হয়েছে এবং এই বক্তব্যটিকেও এবং এই ব্যাপারটাকেও এবং তারা যেটি বলছেন যে ইতিবাচকভাবে দেখছে, তবে অসংখ্য মানুষ তাদের কাছে কিন্তু টাকা পাবেন এবং সেই সংখ্যার জায়গা ক্রিয়েট হয়েছে। আমরা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে আমরা যারা একটা উৎকণ্ঠায় পার করছিলেন যে ইভ্যালি কি বন্ধ হয়ে গেছে কি না, বা ইভ্যালি আসলে খুলবে কি না, বা কী অবস্থা চলে গেল কি না, সেটি আমরা এখানে দেখতে এসেছি এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছেন যে ঈদের পরে অফিসটা খুলবে, তবে যে সংখ্যার জায়গাটা সৃষ্টি হয়েছে এবং যেটি লকডাউন চলে গেল সেই লকডাউনের পর অফিসটা খোলার কথা ছিল, অন্যান্য বেসরকারি অফিস যখন খোলার জন্য মুখিয়েছিল তখন ইভ্যালি কিন্তু খোলেনি এবং এটি একটি বার্তা, এবং এই বার্তার জায়গাটা যারা সাধারণ মানুষ রয়েছেন কিংবা যারা নতুন করে বিনিয়োগ করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু এটি একটা সতর্ক সংকেত হতে পারে এবং আপনারা যারা লাইভটি দেখছেন তারা একটু শেয়ার করে দিতে পারেন। তানজিল চৌধুরী তিনি আছেন, ইভ্যালি সাইক্লোন অফ আর ইভ্যালি অফিস ভাড়া দেওয়া হোক। আচ্ছা, এই মন্তব্যটি করেছেন। শ্রাবণ আহমেদ তাইজুল তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি বলছেন ইভ্যালি আছে বলেই হাজারো পোলাপানের বাইকের শখ মিটাতে পেরেছে। তিনি এই মন্তব্যটি করেছেন। এমডি রাসেল আছেন, তিনি বলছেন কিছু কিছু সরকারকে দোষ দেয়, আমি তাকে দুটো প্রশ্ন এখানে করা যাবে না। আচ্ছা, তিনি বলছেন আজকে তো শুক্রবার অফিস বন্ধ থাকবে। হ্যাঁ, আজকে শুক্রবার, সাধারণ সময় কিন্তু অফিস তেমনি বন্ধ থাকে, কিন্তু বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে যে খবর বেরিয়েছে যে ভ্যালিতে কাউকে পাওয়া যাচ্ছে না, ফোন দিলে ফোন ধরছেন না, তারপরে যে সংখ্যার জায়গাটা ক্রিয়েট হয়েছে তারপরে কিন্তু এই বিষয়গুলো সৃষ্টি হয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং লাইভটি শেয়ার করে দিন। এই মুহূর্তে বা একটু পরে আমাদের সঙ্গে যারা যুক্ত হবেন তারা এই লাইভটি যদি পুরোপুরি দেখেন এবং এখানকার যে পরিস্থিতি আমরা দেখলাম সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে বুঝতে পারেন এবং এখানে কী হয়েছে সেটি আপনারা বুঝতে পারেন। সাইদুল খন্দকার তিনি একটি মন্তব্য করছে, তিনি কাকে মন্তব্যটি করছে বুঝতে পারছি না, এখানে যা এসে দেখেছি আমরা কিন্তু সেটি বর্ণনা করছি এবং এখানকার কর্মকর্তারা যেটি বলেছে সেটি আমরা বললাম। তবে এই যে বার্তা, একটা মেসেজ, একটা বার্তা এটি হতে পারে, লকডাউন গেল, লকডাউনের পর অফিসটা খুলল না, এটি কোন ইঙ্গিত হতে পারে কিংবা তারা কোনো প্রেশারে আছেন কি না কিংবা ঈদের পর আদৌ খুলবে কিনা সেটি কিন্তু দর্শকদের বুঝে নিতে হবে। দর্শক, আপনারা সবাই সঙ্গে থাকুন, সতর্ক থাকুন এবং প্রকৃতির যে বৈশিষ্ট্য হচ্ছে সব কিছুর ভেতরে একটা তথ্য লুকিয়ে থাকে, একটা ইঙ্গিত লুকিয়ে থাকে, সেই ইঙ্গিতগুলো দেখে আপনারা নিশ্চয়ই সতর্ক হবেন, ভালো থাকেন এবং নিশ্চয়ই সতর্কতা অংশ হিসেবে আপনারা ভেবে চিনতে বিনিয়োগ করবেন। আরেকটা কথা আমি শেষ দিকে বলে যেতে চাই, সহজে, অতি সহজে যেখানে বিনিয়োগ করে বেশি টাকা পাওয়ার সুযোগ থাকে সবসময় সেটি জেনে থাকবেন, এটি মিথ্যে এবং এই বিষয়গুলো কখনোই সত্য হতে পারে না। সহজে সফলতা যেমন পাওয়া যায় না, তেমনি খুব সহজে অনেক টাকা আয় করারও সুযোগ কিন্তু নেই। এবং যারা কম দামে পণ্য সবসময় কিনতে চান, অনেক কম দামে পণ্য কেনার আশায় যারা থাকেন তাদের জন্য একটা শিক্ষা হতে পারে, এভাবে টাকা বিনিয়োগ করে হয়তো পণ্যটা পেয়ে গেলেন কিন্তু যে চিন্তাটা আপনার মাথায় ভর করলো, যতগুলো টাকা আপনি বিনিয়োগ করে এখানে দিশেহারা একটা অবস্থায় সময় পার করলেন, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার নিজের সোসাইটিতে একটা দিশেহারা অবস্থা পার করলেন, তার খেসারত কিন্তু আপনাকে আপনার পরিবারকে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিউজ অ্যান্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।